এই লোকটি প্রতিদিন অফিসে যাওয়ার পরপরে একটি ছেলে তার বাসায় প্রতিদিন আসা যাওয়া করে। বাড়ির দারোয়ান বাধা দিলে সে বাধা পর্যন্ত মানে না। এক পর্যায়ে বাড়ির দারোয়ান বাধ্য হয়ে তার মালিককে বিষয়টি খুলে বলে, কিন্তু বাড়ির মালিক কিছুতেই তার কথা বিশ্বাস করছে না। এক পর্যায়ে বিশ্বাস করার পরে নিজেই তার বাড়ির দারোয়ানের পোশাক পরে বাড়ির গেটে দাঁড়ায়। এক পর্যায়ে সে তার স্ত্রী এবং ওই ছেলেটিকে হাতে নাতে ধরে কি করলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। স্যার, স্যার, আপনার সাথে একটু কথা ছিল স্যার। কথা ছিল? হ্যাঁ করিম, বলো, কি বলবা? কেমনে যে বলি স্যার, লজ্জার কথা। শুনো, এত বাহানা না করে, আমার হাতে টাইম নেই, অফিস আছে, কি বলবো বলো। স্যার, আপনার যতই অফিস থাকুক না কেন, আজকের এই কথাটা না শুনলে আপনারই ক্ষতি হবে স্যার। আমার ক্ষতি হবে মানে? এই তুমি কি বলতেছো করিম? আমি বুঝলাম না, হঠাৎ করে তুমি এই কথা বলতেছো, আমার কি ক্ষতি হবে বলো। স্যার, লজ্জার কথা কেমনে কম স্যার। ম্যাডাম। ম্যাডাম? এই কি কইতেছস তুই ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম কি, লজ্জার কথা মানে? এই কি কইতেছস বল, আমাকে বল। আসলে ম্যাডাম, ম্যাডাম বাসায় প্রতিদিন একটা ছেলের সাথে কি কি যেন করে স্যার। কি কি বললি তুই? কি বললি তুই? কি বললি? জি স্যার। অন্য একটা ছেলের সাথে কি করে? এই কি বলতেছিস তোর ম্যাডামের নামে? স্যার, স্যার আমি সত্যি কইতেছি স্যার, আপনি আমার মারেন কাটেন যা করেন আমি সব সত্যি কইতেছি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার। আরে আরে ঠিক আছে, দেখ তুই উঠ উঠ দাঁড়া। দেখ করিম, তুই তুই আমাদের এখানে অনেকদিন ধরে ডিউটি করস, আগে তোর বাবা এখানে ডিউটি করতো, কিন্তু তুই হঠাৎ করে এই কথাটা কি বললি, খুব খারাপ লাগলো আমার কাছে। তোর ম্যাডাম, তোর ম্যাডামের কাছে অন্য ছেলে আসে মানে, তুই এটা কি বললি, খুব খারাপ লাগলো বিষয়টা। হ্যাঁ স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আজকে আপনি অফিসে যাইয়েন না। না যাইয়া আজকে দেখেন একটু পরে একটা ছেলে আসবে স্যার, এখন 9টা বাজে, ঠিক 10:30টার সময় একটা বাইক নিয়ে আসবে স্যার ছেলেটা। প্রতিদিন আসে? হ্যাঁ স্যার। আমি অফিসে যাওয়ার পর পরই আসে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি কোনো রকম তোর কথা মিথ্যে হয়, বুঝিস কিন্তু তোর চাকরি যাবে তো যাবে, তোরও কিন্তু খবর আছে। হ্যাঁ শুন, আমি অফিসে যাব না কিন্তু পরীক্ষা করব যে কোন ছেলেটা এই বাড়িতে ঢুকে। তুই ইয়ে কর, এক কাজ কর, তুই তোর গায়ের পোশাকগুলো খুল, খুললা আমাকে দে, আমি এখানে এগুলো পইরা দারোয়ান সাজমু, আর দারোয়ান সাজা আমি ওরে পরীক্ষা করমু। ও কে বা কেন আসে আমার ওয়াইফের কাছে, মানে তোর ম্যাডামের কাছে, আমি ওরে পরীক্ষা করে সারমু। তুই এক কাজ কর, তোর ডিউটির পোশাকটা আমাকে দে, জলদি কর। স্যার, আপনি এটা কী করতেছেন স্যার, আপনি আমার ডিউটির পোশাক পরবেন স্যার। শুনো করি, আমাকে এই পোশাকটা পরতে হবে, আমাকে যদি সেই ছেলেটাকে ধরতে হয় আমাকে এই পোশাক পরতেই হবে, আর এই পোশাক পরে যদি আমি এখানে দারোয়ান না সাজি তাহলে কিন্তু আমি এই ছেলেটাকে ধরতে পারবো না। তুই এক কাজ কর, জলদি কর, তোর এই পোশাকটা আমাকে দে, জলদি কর, জলদি কর, ভিতরে যা, ভিতরে চল। আসেন স্যার, ভিতরে আসেন স্যার, আসেন স্যার। স্যার আপনি তাহলে থাকেন, আমি জায়গা। ঠিক আছে, তুমি থাকলে ওই ছেলেটা আসবে না, যাও। আচ্ছা স্যার, তুমি যাও, আসো, আজকে খেলা হবে, দেখা যাক। নাগর চলে আসছো না, আসো। এই দাঁড়ান, কোথাচ্ছেন আপনি, কে আপনি? ও নতুন না কে, আগেরটা বইলা যায় নাই তোরে, কিছু বলে নাই না, কি বলবো কে বলবো, আমি যেখানে আসা যাওয়া করি সব সময়, তোর তো এটা বলা উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমি এখানে সবসময় আসা যাওয়া করি, একটা কাজে আসি, ঠিক আছে যা। দাঁড়া দাঁড়া, গা থেকে হাত সরাস না? হাত তো সরাবই, কিন্তু আপনি পরিচয় না দিলে তো ভিতরে যাইতে পারবেন না। এই আমার পরিচয় তোরে দিতেই বল। হ্যাঁ অবশ্যই, না দিলে তো আমি ভিতরে ডুবাইতে পারবো না, কারণ আমার চাচাতো ভাই, যিনি আগে ছিল না, ও আমার চাচাতো ভাই, অপরিচিত কাউকে ভিতরে না যেতে দিতে। আর শুনেন, আপনি যদি এই বাড়ির মালিকও হন না, আমি আপনাকে ভিতরে যেতে দিব না। তুই জানোস আমি কে? হ্যাঁ, তুই আমার পরিচয় জানোস? আমার পরিচয় না জেনে তুই যে বড় বড় কথা কইতেছস, তোর যে গায়ে হাত তুলি না তোর সাত জন্মের ভাগ্য। হ্যাঁ কে আপনি, আপনি পরিচয় দেন না দেন, আমি আপনাকে বলছি যেতে দিব না, আপনি বেরোয় যান। এই বেটা শুন, এই যে এত বড় বাড়ির মধ্যে যে তুই দারোয়ানগিরি করতেছস, ফকিন্নি কোথাকার দারোয়ানগিরি করতেছস না,
এই যে ম্যাডাম, এ বাড়ির মালিক ম্যাডাম। ম্যাডাম আমার গার্লফ্রেন্ড, বুঝছস? ঠিক আছে, বেশি কথা কবি না, তুই তোর দায়িত্ব পালন কর। আর নতুন হিসাবে আমি তোর কিচ্ছু বলি না, তোর গায়ে হাত তুলি নেই। দাঁড়া এখানে, শুনেন ভাই, শুনেন, ম্যাডাম আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার ওই আসল লোক হোক, সেটা আমার জানার দরকার নাই। আমি বলছি আপনাকে যেতে দিব না, যেতে দিব না। আপনি বেরো, দেখ আমাকে তো বেরো, সব বেরো, লিফটে গেছে না? কি করে আজকে তোর খবর আছে না? এখানে দাঁড়িয়ে থাকা যাবো না। আমি বুঝি না, এটা তো আগেরটা না, এখন দেখতেছি নতুন একটা। আচ্ছা ঠিক আছে, যান আসো ভিতরে আসো। মাথাটাই নষ্ট হয়ে গেছে আমার, মন চাইছে তার গায়ে হাত তুলি। শুধু ভাগ্য ভালো গরিব বইলা, নাহলে আরো আগে মারতাম শালারে। আচ্ছা আমি তো বুঝলাম না, দারোয়ান তোমাকে ঢুকতে দিবে না কেন? শুনো, এগুলো নিয়ে তুমি মাথা গরম করো না, আসছো বসো, আমরা গল্প করি, ভালো একটা সময় কাটাই, এগুলো নিয়ে রাগ করো না তুমি। আমার তো রাগ করার বিষয় না, আজকে আমি একটা রোমান্টিক মুডে আসছি। আচ্ছা ভালো কথা, ওই তোমাকে গানের কথাটা বলছি না, এখন মানে রিকন্ডিশনের গাড়ি 15 লক্ষ টাকা, আমার ভালো লাগতেছে না। দেখো তোমার নিয়ে যদি আমি একটা মানে নর্মাল একটা গাড়ি নিয়ে যদি রাস্তায় বাইরে হই, মানুষ কি কইব? আমি চাচ্ছি কি নতুন একটা গাড়ি, হ্যাঁ মানে দেখতে একদম মানে প্রাণের মতন দেখা যায়, মানে এর 25 লক্ষ টাকার মতন খরচ পড়বো। হ্যাঁ এখন ম্যানেজ যাই করছে, এখন আরো যদি 5 লক্ষ, ওই যে বলছিলে না দিবা। আচ্ছা ওগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমার মানে তো তোমার, তাই না? 5 লক্ষ কেন, তোমার যদি 5-20 টাকা লাগে তাও আমি দেবো, কোনো সমস্যা না। অত লাগবে না, আসছো বসো, আমরা কিছুক্ষণ গল্প করি। আচ্ছা গল্প করবো, আগে টাকাটা দিলে আমার একটু দিলে আর কি শান্তি লাগে কি জানো, প্লিজ। আরে বাবা এত টাকা টাকা করতেছো কেন তুমি? টাকা তো আমি তোমাকে দেবই, টাকা আমার কাছে আছে। শোনো তুমি আসছো, আমরা কিছুক্ষণ ভালো সময় কাটাই, একটু রোমান্টিক মুহূর্ত কাটাই, তুমি তো মনে হয় আমাকে আগের মতো ভালোই বাসো না, শুধু শুধু রাগ করো আমার সাথে। আহা বাবা, রাগ করবো না মানে আমি বুঝি না। শুনো আমি চাচ্ছি না আমার লাইফে কোনো ঝামেলা হোক, আমি চাই না আমার স্ট্যাটাসে দাগ লাগুক, আমি আর এভাবে লুকোচুরি করে আসতে পারবো না তোমার বাসায়। দেখো আমি এভাবে অন্যের কাছে আমি হেনস্ত হতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। তুমি যেভাবে পারো যেমনি পারো তোমার হাজবেন্ডে তোমার লাইফ থেকে সরাও। আর ভালো কথা, কিভাবে কেমনে পারবা তোমার হাজবেন্ডের সকল টাকা পয়সা সকল সম্পত্তি আত্মসাত করে সেটা তুমি জানো, আমি পারবো না ভাই এসব করতে, তুমি যেভাবে পারো তাড়াতাড়ি করো। শোনো আমি তো তোমাকে বলেছি আমি কোনো না কোনো ভাবে ওকে আমার লাইফ থেকে সরাবো, তুমি এতদিন অপেক্ষা করছো না, আর কিছুটা দিন অপেক্ষা করো তুমি। শোনো আমি হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে নয়তো ডিভোর্স দিয়ে দিব, কোনো না কোনো ভাবে তোকে আমার লাইফ থেকে সরাবোই, তারপর আমি আর তুমি একসাথে সংসার করবো সুখে। শোনো তোমার হাজবেন্ড রে খাবারের সাথে যেদিন খাবারে বিষ মিশিয়ে দেয় ওদিন তুমি খাইবে না, হয় তুমি আগে খেয়ে ফেলবা না হলে খাবার আলাদা করে রাখবা, খাবারের মধ্যে বিষ মিশিয়ে মাইরা ফেলো, আমি ভালো লাগতেছে না আর এসব, এবার লুকোচুরি খেলতে পারবো না আমি ভাই। আচ্ছা ঠিক আছে যান, তুমি রাগ করো না, দেখো আমি যেভাবে হোক ওকে আমার লাইফ থেকে সরাবো, এখন আসছো আমরা কিছুক্ষণ গল্প করি। আচ্ছা গল্প করো প্লিজ, জান টাকাটা আমার, টাকাটা খুব প্রয়োজন, যাও প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে তুমি বসো, টাকা দিয়ে। আচ্ছা 5 লাখ। আচ্ছা আচ্ছা কি ব্যাপারে এতক্ষণ লাগে, যাক এতদিন পরে মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হইলো, জামাই লক্ষ লক্ষ টাকা আমার হাতে, তারপরে বাড়ির মালিক হয়ে যাবো কিছুদিন পর, কাজ করা লাগবো না আর আমার মনে হয়, এই বাড়ির ভাড়া দিয়েই আমার চলতে পারবো, সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, এদিকেও তো রুম টুম আসছে, কোনো সমস্যা নেই। যাক কিরে তুই মানে আমি যেখানে বসছি তুই এখানে এসে বসছিস আমার সাথে, তোর এত বড় সাহস!
মানে নিজে যে তোরে আমি শিক্ষা দিছি এটা হয় নাই না, তোর আবার শিক্ষা দেওয়া লাগবো। হ্যাঁ, তুই কোন সাহস এখানে ঢুকলি রে? হুম, দুই দিনের দারোয়ান তুই, ফকির নি, তুই কোন সাহস এখানে এসে বসলি? চুপ কর, আমি দুই দিনের দারোয়ান, একটু পরে বুঝবি। কি বুঝবো, কি বুঝাবি তুই আমারে? হ্যাঁ, কি বুঝাবি? ভালোয় ভালোয় বলছি, এখান থেকে বাইর হও। বাইর হবো? টাকা আনতে গেছে না? আসো, তারপরে বুঝতে পারবি আমি কে। এই যে নওজান, তুমি তুমি এখানে কেন? তুমি মানে তুমি ঘরে চিনো নাকি? আরে হ্যাঁ, ও আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে হাজবেন্ড হলে ভাই আপনি এই 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 ড্রেসে কেন? ও, আমি এখন ভাইয়া, আর এই ড্রেসে কেন? শোন না তাহলে। এই দাঁড়া, এই কই যাস তুই? কই, তোমার তো নাগর পালাইছে, ভয় পাইছে না? হ্যাঁ, এইসব করে বেড়া তুমি? হ্যাঁ, এইসব করে বেড়া তুমি? কি না করছি আমি তোমার জন্য কও, কি না করছি তোমার জন্য বলো। এই সাত আট তলা বিল্ডিং আমি তোমার জন্য করছি, কি না দিয়েছি আমি তোমাকে? হ্যাঁ, আমি অফিসে যাওয়ার পরে তুমি এইসব করে বেড়াও, আমি বের হওয়ার পর পরে এই ছেলেটাকে নিয়ে এসে তুমি রঙ্গলি না কেন? হ্যাঁ বলো, এমনটা কেন করেছো আমার সাথে? কি হলো, জবাব দাও। হ্যাঁ, টাকা দিচ্ছ, এই টাকা কোত্থেকে আনছো তুমি? কোথায় পাইছো এই টাকা? হ্যাঁ, আমার এত সুন্দর সাজানো সংসার, হ্যাঁ, কি না দিয়েছি বলো, কেন করেছো বলো, উত্তর দাও আমাকে বলো। শোনো, মাফ করে দাও প্লিজ। হাত ছাড়ো আমার, তোমার এই হাতে আমাকে স্পর্শ করবে না, তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। তুমি আমার সাথে যা করছো একদম ঠিক করনি, বের হয়ে যাও আমার বাসা থেকে, বের হয়ে যাও। আর শোনো, ডিভোর্স লেটারটা দুই একদিনের মধ্যে পেয়ে যাবা, বুঝো নাই? তুমি আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পড়ে তুমি নাগর নিয়ে চলাফেরা করো? হ্যাঁ, আজকে আমি জানতেই পারতাম না, একমাত্র করিমের জন্য আমি জানতে পারছি, ও আমাকে বলতে চায়নি তুমি নাকি তাকে চাকরি থেকে আউট করে দিবা, তাকে আর চাকরিতে রাখবা না, অনেক ভয় ভীতি দিয়ে তাকে তুমি অনেক নিচে করে রাখছো, তার জবানটা তুমি বন্ধ করে রাখছো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, দেখো সত্যটা কখনো চাপা থাকে না, সত্যটা বেরিয়ে আসে, আর সেই সত্যের কারণেই তোমাকে আজকে আমি হাতে নাতে ধরতে পারছি। বেরিয়ে যাও তুমি, আর একটা মুহূর্ত তুমি আমার বাসা থাকবে না, বেরো। তুমি আমাকে মাফ করে দাও। কোনো মাফ নাই, তোমার মতো মেয়েকে আমি যদি মাফ করি না, এই পৃথিবীর মানুষগুলো না আমাকে মাফ করবে না, তাই তুমি ভালোই ভালো বলতেছি, আমার বাসা থেকে বের হও, বের হও।